শঙ্কর ঘোষ, প্লিজ। বন্ধুবাবু আপনাকে আমার নমস্কার। মানে সত্যি আপনাদের মতন লোক প্রণম্য। একটা রাজনৈতিক দল যে জায়গায় এই রাজ্যটাকে নিয়ে এসছেন, আপনি সেখানে ব্যক্তি খুঁজছেন। আমরা তো বলছি সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল, এইটা ঘোষণা করে দিলেই কিন্তু ল্যাটা চুকে যায়, কাউকে এর ওর দিকে ঠেলাঠেলি করতে হবে না। মনিবাবু এক মিনিট, এর সাথে আমি আরেকটা জিনিস বলবো, জায়ান্তকে নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, পরবর্তী মুখপত্র তৃণমূল কংগ্রেসের, তিনি খুঁজে পেয়েছেন জয়ন্তের ভবিষ্যৎ উজ্জ্বল। কুণালের পরে তৃণমূলের আরেক মুখপত্রের নাম হবে জয়ন্ত সিং, পরবর্তীকালে আপনাকে পশ্চাৎপদ করতে হবে। আমি যে বিষয়টা নিয়ে আসতে চাইছি, সঞ্চালিকা একটি কথা বলেছেন, একটি বেআইনি বাড়ি। প্রশ্নটা হচ্ছে, বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে আমি একথা বলেছি যে প্রকৃতির সাথে, এত মানুষের সাথে লড়াই যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল, এখন হচ্ছে প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি যদি দেখেন যে কি রুবির মোড় থেকে গড়িয়া অবধি এই ফণী মণি ইত্যাদি হাজার হাজার হাউজিং কমপ্লেক্স তৈরি হয়েছে, কোথার থেকে তৈরি হলো? এক প্রত্যেকটা ওয়েটল্যান্ডের উপরে এগুলো তৈরি হয়ে গেল। আপনি যদি লেক টাউন ভিভিআইপির আছে পাস দিয়ে যান, একটার পর একটা নয়নজুলি বুঝিয়ে সৌন্দর্যায়নের নাম করে আমার মুখ্যমন্ত্রী কতখানি নির্লজ্জ, ওনার দলের মন্ত্রীকে বলছে যে তুমি তো নয়নজুলি বুঝিয়ে টাকা খাও, আর ওনার মন্ত্রী হ্যাঁ হ্যাঁ করে হাসছে। এটা একটা পার্টি না, এটা একটা সার্কাস। আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্ন আপনাকে আমি উদাহরণ দিচ্ছিলাম, কি কি বলছিলেন আপনি, আইনজ্ঞ মানুষ, সিআরপিসি ইত্যাদি ইত্যাদি, ঘোষপাড়া, কৃষ্ণপুর, 25 নম্বর ওয়ার্ড, কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন বিল্ডিং ভাঙার জন্য নোটিশ সার্ভ করেছে, বাগুইহাটি থানার পুলিশ গিয়ে বলছে সরি আমি পারবো না কারণ কাউন্সিলররা দাঁড়িয়ে আছে। তো জয়েন্টরা হচ্ছে তো এদেরই প্রতিনিধি। আমি মণিবাবু একটি কথাই বলবো, আমি দীর্ঘ কথা না বলে, পশ্চিমবঙ্গ রাজনৈতিক বিপর্যয়, প্রশাসনিক বিপর্যয়ের পরে এরপরে যেটা মুখোমুখি হবে একটা বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়, উত্তরবঙ্গের বালি, কাঠ, জঙ্গল, নদী, এবং সেখান থেকে সোজাসুজি আপনি যদি কলকাতায় চলে আসেন, এখানকার জলাভূমি, এখানকার নয়নজুলি, এই সব কিছু বুঝিয়ে যা তৈরি হচ্ছে, একটা ভূমিকম্প, একটা জলস্ফীতি এবং গ্রাউন্ড ওয়াটার, সেটা ভেঙে গেলে যে বিপর্যয়ের সম্মুখীন হবে সেটা সামলানোর ক্ষমতা রাজ্যের সরকারের। মণিশঙ্করবাবু আসছি আসছি, আগে কি রাজ্যটাকে দেখে নিই না, আসছি আসছি। এখানে একটা দারুণ বিষয় রয়েছে, যখনই কোনো ঘটনা ঘটে যাচ্ছে মুখ্যমন্ত্রী আসছেন, বসছেন, প্রচন্ড রাগারাগি করছেন, খুব বকাবকি করছেন, এটা কিন্তু আজকাল খুব দেখতে পাওয়া যাচ্ছে। সর্বোপরি এই সমস্ত কিছু পার করে যখন জয়ন্ত সিং এর ঘটনাটা একেবারে সামনে, একের পর এক ভিডিও সামনে আসছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? তিনি টুকু শুনে একটা ঘাড় খুঁজলেন, একটা গুরুত্বপূর্ণ ঘাড়, যে ঘাড়ে টুক করে দায়িত্বটাকে সরিয়ে দেওয়া যায়, গোটা দায়ভারটা অন্যের দিকে ঠেলে দেওয়া যায়। কে এলো সামনে? না এলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কিভাবে এলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন, আমি আলোচনায় আসছি। তবে এই যে কিভাবে ঘাড় খুঁজলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা একবার আপনাদেরকে দেখাবো, দেখুন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য কত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন। তালতলা স্পোর্টিং ক্লাব তৃণমূল জমানায় এই ক্লাবেই বারবারন্ত জয়ন্ত সিং এর, ক্লাবের অনুষ্ঠানে তৃণমূলের সাংসদ বিধায়করা বলে কি করে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আমাদের, একবার আমাদের উপহার মিলে। জয়ন্তের ভিডিও ভাইরাল হতেই বিজেপির ঘাড়ে দায় চাপাতে আসরে খোদ মুখ্যমন্ত্রী, পাল্টা মমতার অভিযোগের জবাব দিয়েছেন অর্জুনও। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলার নাগরিক হিসাবে বলছি, একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদ
কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন। পরিবর্তনের এক দশকে বারবারন্ত। অর্জুন বাহিনীর তাণ্ডবের হাত থেকে রক্ষা পাননি শাসক কাউন্সিলররা। জেলের ভিতরে জয়েন, বাইরে হুমকি শাসক বিধায়ককে। উপনির্বাচনের দোহাই দিয়ে অপরাধ আড়াল করার মরিয়া চেষ্টা আর কতদিন। রিপাবলিক বাংলা। আগে সরাসরি চলে যাই একটু মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, আপনি নিজে একজন আইনজীবীও বটে, আপনি শাসক দলের সমর্থনে কথাও বলেন, আপনি আমাকে বলতে পারেন যে এরকম কোনো বাড়ি কি তৈরি হতে পারে যে যে বাড়ি তৈরি করতে গেলে পুরসভার কোনো প্ল্যান স্যাংশনের দরকার হয় না, যে বাড়ির কোনো মিউটেশন লাগে না, কিছুই দরকার হয় না, আবার অভিযোগ স্বরূপ পুকুর বুঝিয়ে সেই বাড়িটাকে তৈরি করে ফেলা যায়, এটা সম্ভব? দেখুন, বেআইনিটাকে আপনি তো আর আইন কিছুতেই করতে পারবেন না। বেআইনি বেআইনি, ক্রিমিনালি যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তারা ক্রিমিনাল, যারা খারাপ সেটা খারাপ। এগুলো নিয়ে আলোচনা কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা জলের মতোই পরিষ্কার। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা দলেই এবং বিশেষ করে যারা ক্ষমতায় থাকে সেই ক্ষমতার অলিন্দে কিছু লোক ঘোরাঘুরি করে তাতে সেখান থেকে কিছু ফায়দা নেওয়ার জন্য। জয়ন্ত সিংয়ের মতো যারা আছে আজকে ওকে দেখি দেখছেন আপনি মিডিয়াকে দেখাচ্ছে, তাই প্রত্যেকটা শাসক দলে যে কোনো রাজ্যেই যান না কেন এইরকম লোকরা তারা আছে, খুঁজলে অনেক পাবে। কিন্তু আমি বলছি যে একটা, আমি বলছি যে না, আমি বলছি সেটা হচ্ছে একটা তাজিমুল নয়, সেটা হচ্ছে অলিতে গলিতে, সেটা হচ্ছে যে ক্রিমিনালাইজেশন ইন দ্য পলিটিক্স আর ক্রিমিনাল অ্যাক্টিভিস্ট দুটোর মধ্যে কিন্তু তফাত আছে। ভাবতে হবে যে দেখুন 34% এর আগের ভোটে পার্লামেন্টে গেছে যাদের যাদের এগেনস্টে ক্রিমিনাল মানে কেস আছে, ফলে ক্রিমিনালাইজেশন ইন দ্য পলিটিক্স এইটাকে কিন্তু দূর করতে পারছে না কেউ। সেখান থেকে কিছু কিছু ক্রিমিনাল এগুলো আছে, দুর্ভাগ্যের বিষয়, যেগুলো থাকা উচিত নয় সেগুলো আছে, সেগুলো থাকবে। কিন্তু এই জন্যে কোনো দল মানে কাউকে ছাড়পত্র দেয় না, তুমি এই কাজগুলো করো, কোনো দল ছাড়পত্র দেয় না। এবং আপনি বলুন যে কোনো দল কি এটা শাস্তি কে দেবে? একজন বেআইনি বাড়ি করেছে, একজন কাউকে মারছে, তিনি যে দলেরই হোক না কেন, শাস্তিটা কি কেউ দলে দেবে? শাস্তি দেবে আইন। আইনটা আমাদের এলাকার বিধায়ক কি করে, না না এলাকার কাউন্সিলররা কি করতে পারবে, আমি কিছু জানতে পারে না। যে লোকটা কাউকে মারছে এমনি সময় তো পুলিশ উঠবে না, বসবে, পুলিশ চেয়ারে তোলা যাবে না, পুলিশকে বোম মারা হবে, সমস্ত কিছু ঠিক করে দিতে পারে থাকে। কিন্তু যে লোকটা কাউকে মারছে, খুন করছে, ডাকাতি করছে, তাদের কি দলের কনস্টিটিউশন নিয়ে বিচার করা হয় নাকি আইপিসি সিআরপিসি এখন যেটা পরিবর্তন হয়ে গেছে সেটা নিয়ে বিচার করা হয়? কোন বিধায়ক সাংসদের সঙ্গে তাদেরকে একত্রে দেখতে পাওয়া যায়, তাদের পরিচিতি রয়েছে, সেই প্রমাণ কোন বিধায়ক সাংসদ তারা জেলে নেই, তারপরেও কি তাকে প্রশ্ন করা যায় না? আজকে কোন বিধায়ক, আমি শঙ্কর বাবু, আমি আপনার কাছে আবার সাংসদরা জেলে নেই, আমি একটু শঙ্কর ঘোষের কাছে বলছি, তাদের মামলা হচ্ছে না, তবে একটা লাস্ট কথাই বলবো, না আমি 10 সেকেন্ডে বলবো। দেখুন এই ধরনের ঘটনা বামপন্থী সরকারের আমলে এত কিছু ছিল বলেই শঙ্করবাবুর মতো লোকরা সেই দলটা ছেড়ে অন্য দলে এসেছেন, ফলে এরা যদি করতে থাকে নিশ্চয়ই পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন করবে। তাহলে আপনি মানছেন যে যে দলটা সমর্থনে আপনি কথা বলছেন সেই দলটা ভুল করছে? দলে যদি এইরকম ঘটনার সঙ্গে দল যুক্ত থাকে, এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে দল যুক্ত থাকে, তাহলে নিশ্চয়ই সে দলটা পাল্টাবে। যদি কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি কোনো একটা কিছু করবেন সেটা দলের উপর চাপিয়ে দেওয়া হবে, এটা তো আমি বিশ্বাস করি না। কোনটা ইন্ডিভিজুয়াল? আমি বলছি যে আমি আজকে কিছু একটা করলাম, আমি কোনো একটা শঙ্কর ঘোষের কাছে যাব, আমি একটা করলাম, তবে একটা খালি ইনফরমেশন আমি দিতে চাই প্লিজ মণিশঙ্কর বাবু। এই যে আপনি বলছেন না দলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি শঙ্কর ঘোষের কাছে যাব, খালি একটা ছোট্ট কথা বলে দিই, যে মহিলাকে বাঁশপেটা করার ছবি এসেছে সেখানে একজন ছিলেন তৃণমূলের, যে একজন ছিলেন তৃণমূলের যুবনেতা, আরেকজন ছিলেন অটো ইউনিয়নের নেতা, তারা দলটা করেন।